গেটের সামনেটায়। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ পুরোটা লাইটিংয়ে ভরে দিয়েছে, মানে গেটগুলো এত সুন্দর করে সাজিয়েছে। আর আমার সঙ্গে রয়েছে শ্রেয়ান। হাই। তো আমরা দুইজন মিলে বেরিয়েছি, এখন রাত বাজে 12টার কাছাকাছি, আর এই টাইমে এসেছি কারণ সারাদিন তো ভিড় থাকে। আর আজকে যেহেতু উদ্বোধন ছিল, আমাদের দিদি এসেছিল, সেই জন্য আজকে আরও বেশি ভিড় ছিল। আর ভিড়কে অ্যাভয়েড করার জন্যই আমরা এত রাতে বেরিয়েছি। আর এইটা দেখতে পাচ্ছ তিরুপতি বালাজির যে প্যান্ডেলটা করেছে, সেটারই থিম করে দিয়েছে, পুরো গেট থেকে শুরু করেছে আর একদম শেষ অবধি। লাইটিং প্রতি বছরই ভালো করে, এই বছরও ভালো করেছে। শ্রীভূমির তো নাম ডাক সব কিছুই আলাদাই, আর এই যে যার জন্যে এই পুজোটা এত বড় করে হয়। আর তোর তো বাড়ি এখানে, তোর তো আরও ভালো লাগে, তুই আসিস কদিন? না, আমার একদমই ভালো লাগে না এখানে। কেন? সারাদিন শুধু হচ্ছে লোক আর লোক। আমার এখানে নিজের বাড়িতে ঢুকতে গেলে আমাকে আধার কার্ড দেখাতে হয় যে আমার বাড়ি এটা, আমার প্রমাণ দেখাতে হয় যে আমার বাড়ি এখানে। তো শ্রেয়ানের মনের মধ্যে কিন্তু ক্ষোভ জমে রয়েছে আমাদের জন্য, কারণ আমরা এত দূর দূর থেকে আসি। আর এই দেখতে পাচ্ছ এই গেটটা স্বাগতম লেখা, আর এই গেটটাও ফার্স্টেই ছিল, তারপরে আরেকটা লাইটিং শুরু হচ্ছে। যারা আসে তারা দেখে মানে চলে যায়, কিন্তু প্রবলেমটা হয় যারা থাকে এখানে। তোমরা যারা যারা এখন অবধি চেনো না শ্রীভূমি, তারা বিধাননগরে নামো, বিধাননগর থেকে অটো বা টোটো যাই পাও সেটাই করে চলে আসো লেক টাউন। লেক টাউনে যদি ক্লক টাওয়ারের সামনেটায় নামো, তাহলে পেছন দিক থেকে যে গেটটা শুরু হবে, মানে লাইটিং দেখলেই বুঝতে পারবে যে কোথা থেকে যেতে হবে। আর সামনের দিকে আরেকটা গেট করেছে ওই পাশটায়, মানে মেইন যে গেটটা শ্রীভূমি ঢোকার সেখানে একটা গেট করেছে, তো সেই গেটটা যাবো সামনেটায়, দেখবো কেমন করে সাজিয়েছে। আগের বারও ভালো করেছিল, আর অনেক বড় করে গেটটা সাজায়। সত্যি কথা বলতে শ্রীভূমি একটা হাইপ, যদি এমনি নর্মাল চালারও যদি প্যান্ডেল করে দেয় লোকেরা তাও দেখতে আসবে, স্বাভাবিক। এত নাম ডাক হয়ে গেছে না এখানকার, নাম ডাক হয়েছে বুর্জ খলিফা থেকে। হ্যাঁ, বুর্জ খলিফা যবে থেকে হয়েছে নাম ডাক শুরু হয়ে গেছে। বেসিক্যালি প্রবলেমটা কিছুই না এখানে, ভিড় মানে এতটা হয় যে এখানে এখানের লোকেদেরকে দোষ দিয়ে লাভ নেই, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছে তারা হচ্ছে সিকিউরিটি যারা আছে তাদেরকেও দোষ দিয়ে লাভ নেই, এতটা ভিড় সামলানো যায় না। আর দড়ি তখন ফেলতে হয়, আর দড়ি ফেললেই ভিড়। হ্যাঁ, আগের বারের এক্সপিরিয়েন্স শোন, আমরা দৌড়েছি ওই ফার্স্ট থেকে, দৌড়ে দৌড়ে মানে একটা গেট খোলে আর আমরা আবার দৌড়াই, গেট তো না দড়ি দিয়ে রাখে, তো একটা দড়ি খোলে সামনে 100 মিটার দৌড়, তারপরে সামনে গিয়ে আরেকটা দড়ি। এই এইটা হচ্ছে সামনের গেটটা, মেইন যে গেটটা তৈরি করেছে। এইবারে সত্যি ভালো করেছে, এবারে শ্রীভূমিটা সত্যি খুব ভালো করেছে, এটা সত্যি এবার সুন্দর করেছে। এই সামনেটায় লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তো সামনে রয়েছে স্বামী বিবেকানন্দ, আর দেখতে পাচ্ছে এত সুন্দর করে সাজিয়েছে চারদিকটা, কাশফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। এই পাশে রয়েছে তিরুপতি বালাজির যে মেইন গেটের ঢোকার সময় যে গেটটা থাকে সেই গেটটাই, তো দেখতে পাচ্ছ চারিদিকটায় লাইটিং লাইটিং, মানে এখন থেকেই মনে হচ্ছে দুর্গাপুজো, কালকে হচ্ছে মহালয়া আর আজকে থেকেই মনে হচ্ছে, আমাদের ভাইব চলে এসেছে কিন্তু দুর্গাপুজো। অবশ্যই, দুর্গাপুজো তো 10 দিন আগে, 1 মাস আগে থেকে ভাইব চলে আসে। হ্যাঁ, আসেনি আমার, আজকেই ফার্স্ট আসলো। আর এই পাশটায় দেখতে পাচ্ছ পুরো লাইটিং করে দিয়েছে, সুন্দর লাগছে। ও, এইটা হচ্ছে মেইন যে মন্দিরটা, সেইটা দেখতে পাচ্ছ চারিদিকটায়, মানে এখন রাত 12টার সময় এত ভিড় রয়েছে। দেখতে পাচ্ছ তিরুপতি বালাজির যে স্ট্রাকচারটা সেটা অনেক ভালো করে করেছে, আর এখানকার তিরুপতি বালাজির যে তিলকটা থাকে সেটাও কেটে দিয়েছে এইখানটায়, আর দুই পাশে তিরুপতি বালাজির ফটো, আর ভেতরটা পুরো সোনা সোনা মনে হচ্ছে, চারিদিকটাও ভালো করেছে, মূর্তি দিয়ে সাজিয়েছে পুরোটা। আর এইটা এইটা অনেক সুন্দর লাগে, দেখতে পাচ্ছ প্রতিটা কাজ নিখুঁতভাবে করেছে। আর এইখানে এখনো অবধি পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, কিন্তু কালকে এইগুলো যা আছে এগুলো সব হাতের মধ্যে খোদাই করে বানানো হয়েছে, সব কিছু অনেক পাথরের, এগুলো পাথরের বানানো হয়েছে। এখানে যখন যেহেতু এখানে থাকি, আগে থেকে আমি দেখেছি এখানে যে আগে থেকে সব খোদাই করছে ভেতরে মধ্যে পাথরের, তো এগুলো অনেক সময় লেগেছে। শুধু এইগুলোই না, আশেপাশে কালকে অনেক কিছু লাগাবে, এখানে লাগাবে, এইদিকেও সব লাগাবে, তো অনেক কিছুই লাগানো হবে। আর এবং এবারে যথেষ্ট ভালো প্যান্ডেল করেছে আগের বারের তুলনায়, যত দিন যাচ্ছে তত ইম্প্রুভমেন্ট বাড়ছে, কিন্তু সত্যি এটা খুবই সুন্দর করেছে, আর প্রতিটা কাজ দেখতে পাচ্ছ নিখুঁতভাবে করেছে। তো এইটা দেখা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি পাশ দিয়ে দেখতে যে প্যান্ডেলের ভেতরটা দেখা যায় কিনা, যাই না ঢুকতে যাবে কিনা। আজকের গাইড শ্রেয়ান, এখানে দেখতে পাচ্ছ এখন অবধি কাজ চলছে, মানে কাজ কমপ্লিট হয়নি, এখানে কমপ্লিট হয়নি, এখন অবধি কাজ চলছে, আর কালকে সন্ধ্যার সময় খোলা হবে এটা। হয়ে গেছে, তো আর করতে হবে না। ভেতরেরটা তো আরো সুন্দর করেছে, বাইরেরটা যতটা সুন্দর তার থেকেও ভেতরেরটা আরো বেশি সুন্দর। ভেতরে ঢুকতে দেবে না তো, কারণ কি যদি তোদেরকে ভেতরেই ঢুকতে দিত
তাহলে তো সেই পুজোর একদম শ্রীভূমির উদ্বোধন, যেটা মেন ঠাকুরের উদ্বোধন, কালকে গয়না পরিয়ে উদ্বোধন করবে, 5 কোটি টাকার গয়না থাকবে ঠাকুরের মাথা থেকে একদম নিচ পর্যন্ত সবার প্রত্যেকের। এইখান দিয়ে পুরোটা লাইটিং করেছে, এইটা হচ্ছে পাশের যে গেটটা মানে সামনে দিয়ে আসবে, আর এখান দিয়ে তোমাকে বেরোতে হবে। এখান থেকে বেরোতে হবে না, এই এইটা এই গেটটা যেটা আছে এটা হচ্ছে যারা ভিভিআইপি, ভিআইপি কার্ড যাদের আছে তাদের জন্য, যেমন আমরা দিবি তো বল যে দিবি তো বল যে আমি আমি আর তুই দিবি তো আমাকে, আচ্ছা তোর মানেই তো আমার সেটাও বলতে পারিস। তো আগের বার একটা কেস হয়েছে, আগের বার যখন আমি লেক টাউনে থাকতাম তখন মহালয়ার দিন আমরা এইখানে না কাটি, আমরা গেছি কুমোরটুলিতে, আর ভাই এত ভিড় ছিল কুমোরটুলিতে সেইবার। তুই কোথায় ছিলি মহালয়াতে? সকালে 12টা পর্যন্ত ঘুমাচ্ছিলাম। কাট, তো এইখান দিয়ে দেখতে পাচ্ছ পুরোটা লাইটিং করে দিয়েছে, মানে বাড়িগুলো এত সুন্দর করে সাজিয়েছে। পাশের যে গেটটা সেটা রয়েছে, এটা এখানে লেখা রয়েছে শ্রীভূম স্পোর্টিং, এখান থেকে হলো অনেক কাছে হয়ে যাচ্ছে, কিন্তু বলবো যে মেন যে ওইখান থেকে মানে একদম ক্লক টাওয়ারে নেমে ওখান থেকে যদি হাঁটো তাহলে যথেষ্ট মানে ভালো এক্সপিরিয়েন্স করতে পারবে লাইটিংয়ে। এখানে লাইটিং কি নর্মাল করা আছে, কিন্তু ওইখানটা জাস্ট একবার চুমু।